একটু বলো না, আপনার তালেহা নামাজ পড়ে দোয়া করে না, কেন করে না একটু বলুন। তখন দয়ানবী কি করলেন, এক মুহূর্ত দেরি করলেন না, সাহাবাদেরকে পাঠিয়ে দিলেন তালেহার বাড়িতে, যাও তালেহার গিয়ে ডেকে নিয়ে এসো, তালেহার কাছে জিজ্ঞাসা করবো কেন তালেহা নামাজ পড়ে দোয়া কেন করে না, তালেহার কাছে শুনবো। চলুন দয়ানবী কি ফরমাচ্ছে একটু মনোযোগ সহকারে শুনুন। হুজুর এ কথা সত্য, যারা অভিযোগ দিয়েছে এ কথা 100% সত্য, তোমার তালেহা নামাজ পড়ে দোয়া করে না, কেন দোয়া করে না। তখন তালেহা কাঁদছে আর দয়ান নবীর সম্মুখে কি বলছে একটু মন লোক সকাশ শুনুন। তালেহা বলেছে ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রী মধ্যে বড় অভাব, একটি শাড়ি পরিধান করে স্বামী স্ত্রী নামাজ আদায় করি, স্বামী স্ত্রী নামাজ আদায় করি। তালেহা বলেছে ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রী মধ্যে বড় অভাব, একটি শাড়ি পরিধান করে স্বামী স্ত্রী নামাজ আদায় করি, স্বামী স্ত্রী নামাজ আদায় করি। তালেহা বলছে হুজুর বিয়াদবি নেবেন না, আমি কেন নামাজ পড়ি দোয়া করি না একটু শুনুন। তখন তালেহা কাঁদছে আর বলছে আমার স্ত্রীটা বাড়িতে উলঙ্গ হয়ে গর্তর ভিতরে বসে রয়েছে, আমার স্ত্রীর কাপড়টা নিয়ে আমি দৌড়ে দৌড়ে মসজিদে নামাজ পড়তে আসি, আমার বাড়ির থেকে মসজিদটা
মিনিমাম 10-12 কিলোমিটার দূরে এই গরম বালির উপর দিয়ে এই রাস্তা, আমি দৌড়ে দৌড়ে আসি, আবার দৌড়ে দৌড়ে বাড়িতে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ হুজুর, বাড়িতে গিয়ে কাপড়টা খুলে রেখে আমি গর্তের ভিতরে ঢুকি, গর্তর থেকে বার হয়ে আমার স্ত্রী এই কাপড়টা পরে নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ হুজুর, বেয়াদবি নেবেন না, যেই নামাজ শেষ হয়ে যায় সব সাহাবারা নামাজ পড়ে, নামাজের শেষে দোয়া করে, আমি তালেহা দোয়া করি না, আমি ছুটতে ছুটতে বাড়িতে চলে যাই। আমার স্ত্রীটা আমার অপেক্ষায় বসে রয়েছে, কখন আমার স্বামী বাড়ি আসবে, আমার স্বামীর বস্ত্রটা নিয়ে আমি নামাজ পড়বো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ হুজুর, আমি এজন্য নামাজ পড়ে দোয়া করি না, আমার স্ত্রীর নামাজটা যেন কাজা না হয়ে যায়। একটু জোরে বলুন না, আওয়াজ দিয়ে বলুন, ভাবুন, তাদের বস্ত্র কিনবে দুটো এমন পয়সা তাদের ছিল না, তারা স্বামী স্ত্রী মিল ছিল, মহব্বত ছিল, আর আমাদের এত টাকা, এত পয়সা ব্যাংক ব্যালেন্স, দুবেলা আমাদের গুতগুতি, ঠিক না ভুল? তবে এখানকার মায়েরা ভাবি রে হেবি ভালো, স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে আলহামদুলিল্লাহ মাথার চুল দিয়ে পরিষ্কার করে, স্বামী স্ত্রী হেবি মিল, এমন মিল টাকা ভালো, জি ব্যাপক ভালো। এই জন্য মায়েদের কাছে নিবেদন, স্বামীদেরকে ভালোবাসুন, স্বামীদেরকে মহব্বত করুন, প্যার করুন, স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। কিছু কিছু ভাবি বলে, মথুর ভাই, স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত আমরা জানি, কিন্তু আমাদের স্বামীগুলো আমাদের যখন মারে ভালো ভালো ডাক্তার দেখাতে হয়, ভালো ভালো ডাক্তার দেখাতে হয়, কেন মারে? মেয়েরা যদি একবার মুখ ছেড়ে দেয় বাপ, সে মুখে আর বান্ধবার কোনো লাইন নেই, যত সময় ছাপ্পা এক চাপড় না হবে তত সময় ঠান্ডা হবে না, কিছু আমার মারলে আবার উল্টো ফিরে আসাই তোর মারবো, কিন্তু মনের ভুলেও যেন মেরো না, স্বামী হয়তো রেগে গিয়ে এক চড় মারবে, সেটা তুমি সহ্য করো। আবার কিছু কিছু ভাবি বলে, আমার মেরিয়েছে, খাট গদি বিছানা মোটর সাইকেল দিছি সব রিটার্ন নেবো, ওর ভাত খাবো না, ভাত না খাও রুটি খাও, রুটি খাও, আল্লাহ কোনো মতে দেয় না, একটা দিয়েছে, এই বগি যদি স্লিপ করে চলে যায় দ্বিতীয় বগি জোগাড় করতে গেলে এতটা লাগবে, সে বগি আবার কিরম হবে আল্লাহই জানে। এজন্য এক গাম আলু সহ্য করো, মুখ বুঝিয়ে ভাত খাও, কোনো উপায় নেই। এজন্য মায়েরা স্বামীদেরকে ভালোবাসুন, স্বামীদেরকে মহব্বত করুন, প্রেয়ার করুন। আপনার স্বামী একটু খারাপ আমি মানি, কিন্তু ভালো করার দায়িত্ব আপনার, সে ভালো হবেই, এক বছর, দু বছর, পাঁচ বছর, তারপরে তাকে ভালো হতেই হবে, মাস্ট। এই জন্য